हेलो गाइस, वेलकम टू एसएफ किचन। आज के आमार रेसिपी होबे मोमो, स्टीम मोमो। आपनारा तो खेई थाकेन, आज आमरा बाड़ीते बानाबो चिकेन मोमो आर खुबी टेस्टी होबे। आपनारा प्लीज एकबार एई भिडियोटा देखे बानाबेन एबं आमाके कमेंट बक्से अवश्यई जानाबेन। चलुन आमरा देखे नेई मोमो करते की की इनग्रेडियंट्स लागबे। फार्स्टे आमरा देब मयदा। एखाने मयदा आमी 2 कप मतो नेब। আপনারা বেশি চাইলে বেশি করতে পারেন। আমরা 2 কাপ নিয়ে মেজারমেন্টে আপনাদের দেখাচ্ছি। তারপরে দেব পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি। এবার আমরা একটু সাদা তেল দেব, অল্প একটু সাদা তেল। এবার আমরা ভালো করে মাখিয়ে নেব। ভালোভাবে মেশানোর পর এবার আমরা জল দেব। এবার জল দিয়ে একটা খুব সুন্দর মিশ্রণ তৈরি করে দেব। ভালো করে আটাটা মাখানো হয়ে গেছে, দেখুন একটা পারফেক্ট ডো, নরম ডো তৈরি হয়ে গেছে। এবার আমরা একটা কিছুক্ষণ ঢেকে রেখে দেব। চলুন আমরা দেখে নিই পুরটা কিভাবে রেডি করব। তো ফার্স্টে আমরা একটা ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দেব, অল্প একটু সাদা তেল দেব। তারপর আমরা কড়াইটা নাড়িয়ে নেব পুরোটা, যাতে স্প্রেড হয়ে যায়। এবার আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব সব। একটু বেশি করেই পেঁয়াজ দেবেন, তাহলে চিকেনটা খেতে ভালো লাগবে। এবার পেঁয়াজটা আমরা খুব ভালোভাবে নেড়ে নেব। দেখুন আমাদের পেঁয়াজটা এবার লাল হয়ে এসেছে। এইবার আমরা চিকেনটা দিয়ে নেব, পুরো চিকেনটা দিয়ে নেবেন। তারপর এর উপরে দেব নুন, স্বাদ মতো নুন দেবেন, আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মাংস একদম হয়ে এসেছে। এইবার শেষে আমরা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নেব, যারা যেমন ঝাল পছন্দ করে। কারণ গোলমরিচ গুঁড়োতেও তো ঝাল থাকে, কিন্তু সবাই তো আর ওই ঝাল পছন্দ করবে না। তো আমরা একটু লঙ্কা গুঁড়ো শেষে দিয়ে দিলাম। এইবার আমরা ভালো করে নেড়ে নামিয়ে নেব। 10 মিনিট পর আমরা চলে এসেছি। এইবার আমরা আটাটা ছোট করে কেটে নেব, একদম ছোট। আপনি যেমন মোমোর সাইজ করবেন সেরকম কেটে নেবেন, দিয়ে একটা গোল বানিয়ে নেবেন। এবার আটাটাকে ছড়িয়ে আমরা রুটিটা বেলে নেব। একটু ছোট করেই বেলবেন, কারণ মোমোর সাইজটা বেশি বড় হয়ে গেলে দেখতে ভালো লাগে না। আপনারা তো যেমন ইচ্ছা সেরকম আপনারা শেপ দেবেন। বেলা হয়ে গেলে এবার আমরা পুর ভরে নেব এর মধ্যে। এবার আমরা পুর দেয়া দেখাবো কিভাবে আপনি খুব সুন্দরভাবে রুটির মধ্যে পুর ভরে একটা মোমো তৈরি করতে পারবেন। এইভাবে আপনি ভরে নেবেন ভেতরে। তারপর এই যে দেখুন, খুব সুন্দরভাবে এই দিক করে মুড়ে নেবেন। আপনি যেমন শেপ করতে পারবেন, আমি এরকম শেপ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দিকটা মোড়া হয়ে যাবে, তারপর আবার এই দিকটা মুড়বেন। খুব সুন্দরভাবে একইভাবে দুদিকটা মুড়ে নেবেন। দেখুন মুখটা এবার আপনারা ফ্রেশ করে দেবেন খুব সুন্দরভাবে। আপনি এটা গোল করবেন, কোনোটা লম্বা করবেন সেটা আপনাদের ব্যাপার। আমি এখানে গোল করে দেখালাম, আপনি এই মুখটা ছিঁড়েও নিতে পারেন, আবার রেখেও দিতে পারেন। আমি ছিঁড়লাম না, আমি রেখেই দিলাম। এইবার আমরা একটা আলাদা ডিজাইনের করে দেখাবো। ভালোভাবে পুর ভরে নেবেন আপনারা যতটা ভরতে চান। তারপর আবার সেম ভাবে এই দিকটা মুড়ে ফেলবেন সুন্দরভাবে, এই দিকটাও মুড়বেন। তারপর এই যে সোজা এই দিক করবেন, তারপর ভালোভাবে প্রেস করে দেবেন। দেখুন কি সুন্দর মোমোটা তৈরি হয়েছে। মোমো সিদ্ধ করার জন্য আপনি মোমো মেশিনও ইউজ করতে পারেন, আবার এইভাবে
একটা নুসকাও ইউজ করতে পারেন। আপনাদের বাড়িতে যাদের মোমো মেশিন নেই, তারা এইভাবে মোমোটা সিদ্ধ করতে পারেন। একটা হাঁড়িতে এইভাবে জল নিয়ে নেবেন, দিয়ে একটু গরম করে নেবেন। এর ওপরে এই যে ছাঁকনি টাইপের আপনাদের কাছে যদি কিছু থাকে তাহলে আপনারা ওইটা দিয়ে দেবেন। এর ওপরে আমরা মোমোগুলো দিয়ে নেব। যে তৈরি করা মোমোগুলো আমরা করে রেখেছি একে একে দিয়ে নেব। একটু গ্যাপই রাখবেন মাঝখানে, তাহলে ভালোভাবে সেদ্ধ হবে আর গায়ে গায়েও লাগবে না। এবার আমরা মোমোটা ঢেকে দেব, অপেক্ষা করব যতক্ষণ না মোমোটা লাল হয়ে এসেছে। এইবার আমরা বানিয়ে নেব মোমোর চাটনি। তো ফার্স্টে আমরা মিক্সারে দেব টমেটো কুচি। আমরা এখানে 4টে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। তারপরে নেব রসুন কুচি, এখানে আমরা 2টো রসুন নিয়েছি। আর শেষে দেব লঙ্কা, এখানে আমরা লঙ্কা দিয়ে নিয়েছি 5 পিস। এবার দেব চিনি স্বাদ মতো আর নুন, অল্প একটু নুন দিয়ে নেব। এইবার ভালোভাবে এটা মিক্স করে নেব। দেখুন আমাদের চাটনি একদম রেডি। এইবার আমরা মোমোর সাথে এটা সার্ভ করে দেব। দেখুন আমাদের মোমো একদম রেডি টু সার্ভ। এইভাবেই আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন বাড়িতে মোমো। যাদের কাছে মোমো মেশিন নেই তারাও বানাতে পারবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটা অবশ্যই দাবতে ভুলবেন না। আর লাইক শেয়ার সেটা তো অবশ্যই করবেন। ভালো থাকবেন, টাটা।